রাত্রবেলায় ডাল পুরি করবো, ওই জন্য ময়দা নিতে হবে। ময়দা ভেতরটা সাদা সাদাই আছে, ঠিক আছে। আমি ক্লাসে যাব বলে রেডি হচ্ছি, আর ওদিকে দিদিভাই চলে এসছে, আর তার আগে বানিয়েছিলাম একটুখানি মশলা চিড়ে, যেটা ছিল ফাটাফাটি খেতে। আর এইদিকে দেখো হার্বাল টি হচ্ছে, চাটা খেয়ে আমি বেরিয়ে যাব, আর তারপরে বাড়ি এসে করব আজকে স্পেশাল আয়োজন, অনেকে মিলে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর এইদিকে মশলা চিড়েটা দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি, আর খুব হেলদি রেসিপিটা। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা আজকে সন্ধ্যাবেলায় ব্লগটা শুরু করলাম, মানে বাইরে সূর্যটা ডুবে গেছে গেছে একটা ভাব হয়ে গেছে, ভেতরটা হালকা অন্ধকার হয়ে গেছে, আর একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো মনে হচ্ছে কিছু একটা খাই, কিছু একটা খাই, কিন্তু কী খাবো। আর এই বর্ষার সময় দেখবে একটু গরম গরম ভাজাভুজি কিছু খেতে ভালো লাগে, কিন্তু তেলে ভাজা কত খাবো, তাই না? আর সেরকম তেলে ভাজা আমরা খুব একটা খাইও না, কারণ জানোই তো সবারই শরীরের অবস্থা নড়বড়ে, তো যতটুকু মেনটেন করা যায়। তো সেই জন্য মনে হলো চলো একটা হেলদি কিছু বানাই। আর হেলদি কিছু বলতে মাথায় আসলো যে একটু পেটও ভরবে, আবার মানে একদম মানে তেল তেল এরকম ব্যাপারটাও থাকবে না, তাহলে কি বানাই, চিড়ে ভাজা বানাই। চিড়ে ভাজাটা কি বানাবো, একটু স্পেশাল করে মানে মশলা চিড়ে বানাবো, কিন্তু সেরকমভাবে লঙ্কার গুঁড়ো টুড়ো কোনো কিছু ইউজ করব না, এবং গাদা তেলও ইউজ করব না। তো আমি কীভাবে বানাচ্ছি চলো সেই রেসিপিটা দেখাবো। আর এইদিকে দেখো সূর্যটা একদম অস্ত চলে গেছে, অন্ধকার পুরোই নেমে এসছে। আর এইদিকে আমার ছেলে ঘুমাচ্ছিল দুপুরবেলায় এক ঘুমে, মানে দেখো সন্ধ্যে হয়ে গেছে, স্কুল ছিল, স্কুল থেকে এসে আরাম করে ঘুমিয়েছে, ঘুমিয়ে টুমিয়ে এই যে মা এখন খুঁচিয়ে খুঁচিয়ে তুলছে, ওট ওট, নাহলে আবার রাত্রে ঘুমাতে চাইবে না, আর রাতে ঘুমোতে দেরি হলে আবার সকালবেলায় উঠতে লেট, আবার পরের দিন সকালবেলায় স্কুল আছে। তো আর এইদিকে দেখো আমি শুকনো চিড়েটা মানে কড়াইতে দিয়ে দিয়েছিলাম, আর চিড়েটা একদম মাঝারি আছে রেখে কিন্তু ভাজতে হবে, গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে দিলে চিড়েটা কালো হয়ে পুড়ে উঠবে, কিন্তু চিড়ে ক্রিস্পি হবে না। আর মাঝারি ফ্লেম বা একদম জিরো করে যদি ভাজা হয় একটু ধৈর্য নিয়ে, তাহলে চিড়েটা হবে সুন্দর ক্রিস্পি, মানে ওই যে আমি আঙুলে ডোললাম আর একদম মুড়মুড়ে হয়ে মানে গেল। আর ওই চিড়েটা খেতে দেখবে একদম দাঁতে যন্ত্রণা হয় না, অনেকে বলে চিড়ে ভাজা বাড়িতে করলে মুখ ব্যথা হয়ে যায়, কিন্তু একদমই হবে না এরকমভাবে যদি করো, মানে আমি যে প্রসেসে দেখাচ্ছি। আর এইদিকেও যে আমি কিছু বাদাম ছাড়িয়ে নিলাম, আর ওই এই বাদামগুলো কিন্তু আমার মামা বাড়ির বাদাম আর কি, মাঠে চাষ করেছিল তো মামা দিয়ে গেছিলো, অনেক বাদাম খাওয়াই হয় না, ওই পুরো গোটা বাদামগুলো ওই খোসা ছাড়ানোর আলসিতে না খাওয়াই হয় না, তো ওই আমি আজকে ভাবলাম চলে বাদামগুলো একটু কাজে লাগিয়ে দিই, তো সেই জন্য কটা বাদামও ছাড়িয়ে নিলাম। তো আর কড়াইতে একদম সামান্য পরিমাণে একটু তেল দেওয়া হয়েছে, মানে বাদামগুলো শুধু যেন ভাজা হয় সেই রকম পরিমাণে, দিয়ে তারপরে দেওয়া হলো একদম গাছ থেকে তুলে আনা টাটকা কারি পাতা একটু বেশি করে, আর তার মধ্যে সামান্য একটুখানি বিট নুন আর একটু সাদা নুন আর এক চামচ মতন গোলমরিচ দেওয়া হলো। এই হলো মশলা। এইবারে বাদাম কারিপাতা আর ওই নুন আর গোলমরিচটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দিয়ে দেওয়া হলো ওই যে ভেজে রাখা চিড়েটা। এই যে যে একটা গন্ধ বেরোচ্ছে না, যখন ভাজছিলাম পুরো মানে বাড়ির চারিপাশটা মমো করছিল, এত সুন্দর মানে সেন্টে ভরে যায়। কারিপাতা তো একটা সুন্দর সেন্ট আছেই, সেটা তোমরা জানোই তো। আর ওই মানে যখন ওই বাদাম টাদাম দিয়ে ভাজা হয় না, খুব সুন্দর, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর কারিপাতাগুলো দেখো একদম মুড়মুড়ে হয়ে গেছে, এই যে আমি হাত দিয়ে ভাঙছি দেখো, যে মানে কীরকম মুড়মুড়ে হলে এরকম হয় বুঝতেই পারছো। আর তো চিড়ে বাদাম তার সঙ্গে এরকম কারি পাতা আর একটু নুন নুন ব্যাপারটা আছে, আর তার সঙ্গে একটু গোলমরিচ, যখন মুখে পড়বে না খেতে সত্যিই ভালো লাগে, চায়ের সঙ্গে তো খুবই ভালো লাগে। সকালবেলার ব্রেকফাস্টেও তোমরা কখন এটা করে খেতে পারো চায়ের সঙ্গে, মানে পেটও ভরে যায় আবার একটু মুখরোচক, হয়তো মানে রুটি ফুটি করতে ইচ্ছে করছে না, ভারী কিছু খেতে ইচ্ছে করছে না, এরকম লাইট একটু চিড়ে ভাজা মশলাদার একটু ঝালঝাল হয়, একটু কাঁচা লঙ্কাও দেওয়া আছে, তো সেই জন্য ওই মানে মিষ্টি কিছু ধরো খেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, তখন কিন্তু আমরা এরকম খেতেই পারি একটু ঝালঝাল। এটার মধ্যে আরও বেশি মানে টেস্ট অ্যাড করার জন্য লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, যে সময়টা গোলমরিচ দিলাম সেই সময় লঙ্কার গুঁড়ো দিতে পারো, আর তার সঙ্গে একটু চিনির গুঁড়োও মিক্সড করতে পারো, কিন্তু আমি চিনির গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দুটোই অ্যাভয়েড করলাম, তাতেও ভীষণ ভালো খেতে হয়। ওই যে একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি ব্যাপারটা আসতো, কিন্তু ওই যে পেটের জোর চিন্তা করে না, ঠিক আছে চলো একটু টেস্ট কমই খেলাম। আর তো যাই হোক, এদিকে আমি ওন্নাটা নিয়ে পড়েছি বিপদে, মানে কীভাবে নেবো, কোন স্টাইলে নেবো খুঁজে পাচ্ছি না, বুঝেছো তো। এদিকে দিদিভাই এসছে, ওই সন্ধ্যাবেলাটা যেদিন যেদিন পাপানের পড়তে যাওয়া থাকে না, সেদিন সেদিন দিদিভাই আসে একটু বিকেলবেলাটা আর কি পাপানের সঙ্গে সময় কাটায়। পিসি ভাইপো দুজনে মিলে কুস্তি মারামারি কত কিছু চলে, আর পিসিমণি বলবে পড় রে লেখ রে একটুখানি চল লিখি, দুজনে মিলে এ কোনো কথা শুনবে না, পিসিমণির কাছে পড়া কিসের, তাই না? পিসিমণি আসলে পিসি মানে খাবার দাও, ব্যাগে কী আছে, ব্যাগ নিয়ে নিজেই চেন টেন খুলে সার্চ করে একদম গোয়েন্দাগিরি করে বার করে নেবে কী নিয়ে এসেছে ঠাম্মি কী পাঠিয়েছে, এগুলোই চলে। তো যাই হোক, আমি একটু কাজল পরে নিলাম হালকা করে, চোখে
একটু কাজল পরলে দেখবে কোথাও গেলে ভাল লাগে। তো আমার এই চুড়িদারটা কেমন লাগছে কমেন্টে জানিও তো। আমার এটা অনেক পুরনো একটা চুড়িদার, প্রায় 5-6 বছর আগের, মানে পাপার মানে জন্মের অনেক বছর, 1-2 বছর আগের আর কি চুড়িদারটা। তো অনেক দিন পরে ঘর থেকে বার করলাম, বার করে আর কি চুড়িদারটা পরা হলো। এর আগে বোধহয় একদিন পরেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক অনেকদিন পরেই পরা হলো চুড়িদারটা। এখন যাবো একটু গানের ক্লাসে, প্রদীপ গাড়ি করে নামাতে যাবে। আর ওই মাঝে মাঝে বৃষ্টি নামছে, বন্ধ হচ্ছে, তো তো টোটোতে যাওয়াটা একটু চাপের ব্যাপার, বাইকে যাওয়া চাপের ব্যাপার, তো সেই জন্য গাড়ি করে নিয়ে যাবে। আর হচ্ছে আগে আমি সকালের দিকে যেতাম গানের ক্লাসে, সপ্তাহে একদিনই থাকতো, আর এখন যেহেতু রাতে করেছি ক্লাসটা একটু সুবিধা হচ্ছে, পুষ্পাও যাচ্ছে, তো ওই জন্য ওদের সুবিধা প্লাস আমার সুবিধা অনুযায়ী ডেটটা করা হয়েছে, তো রাতের দিকে জন্য প্রদীপ দিতে যায়। চলো আমি আজকে করেছি, দেখো না আমি মানে যখনই স্যারের সামনে যাবো তখনই ভুলে যাবো সব কিছু। মাত্র 500 টাকা, না 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 100 টাকাতেই হয়ে যাবে, একটুখানি ময়দা নিতে হবে। আমাদের গানের ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এইদিকে আসবে, আজকে স্যার আমার প্রশংসা করেছে, আরে মা রয়েছে তো, দুদিন একটু প্র্যাকটিস করেছি ওই জন্য স্যার প্রশংসা করেছে। রাত্রেবেলা রত্তলা বাজার পুরো ফাঁকা, এই তো এইদিকে আছে সবজি, চলো দেখো পুরো বাজার ফাঁকা। আদা আছে? আদা দাও। কত করে? 25 টাকা শ। 100 দাও। পেঁয়াজ, ভালো পেঁয়াজ নেই? ভালো পেঁয়াজ নেই? তাহলে ওইদিকে দোকানটায় দেখি ভালো হবে, তাহলে তুমি নেবে, আমি তাহলে একটু নিই, 500 নিই তাহলে, ওল দিয়ে দাও। কি করো বৌদি, ওলে ওল বাটা করি, ওলে ঝোল করি, সেদ্ধ করে সরষে দিয়ে মাখা, হ্যাঁ সরষে দিয়ে, হ্যাঁ ওই তো সরষে বাটা দিয়ে মাখা, ভেতরটা সাদা সাদাই আছে দেখেছো, মানে একদম লাল লালটা না গলতে চায় না, ভালো হয় না। আর দেখো মামা ৫০০ টাকার কেসটা কি হয়েছে বুঝতে পারলাম না, কি হয়েছে দিয়েছো 500 টাকাটা শুধু ময়দা আর আদা আনতেই তো গেছি, হ্যাঁ 500 টাকাটা হাতে ছিল, মোটামুটি ওই টাকায় যা যা হয়েছে সব নিয়ে চলে এসেছি, ফেরত এনেছো? আমাদের জন্য কিনেছো রসগোল্লা, সারপ্রাইজটা দেব, আমার ব্যাগে নেই সারপ্রাইজ বাবা, কেন একবারে খেয়ে দিয়ে যাও, বানিয়ে কতক্ষণ লাগবে,
কফি বসিয়েছে। তো আজকে রাতে আমাদের একটুখানি প্ল্যান হয়েছে ডাল পুরি বানাবো, তার জন্য সকালবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন ডাল পুরি করবো। তো সবাই মিলে আজকে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে। রিওদেরও বললাম যে তোরা আজকে আমাদের বাড়িতে নেমন্তন্ন না, ডাল পুরি খেয়ে তারপরে যাবি, এখন যেতে দেবো না। আর তারপরে আজকে আমার ভাই আসছে, সবাই মিলে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। সকালে ভিজিয়ে রেখেছিলাম ডাল পুরি হবে, আর এখন হচ্ছে সকালবেলায় মাকে বলেছি যে একটু ডাল পুরি খেতে ইচ্ছে করছে, মা বললো তাহলে ছোলার ডাল ভিজিয়ে রাখ, ডাল পুরি করে দেবো। আর তারপরে আমি বললাম না, মা অথেন্টিক যেরকম ডাল পুরি করে না ওরকম না, একটুখানি অন্যরকম করে ডাল পুরি করবে আজকে। যেটা ওই পুর ভরে যেটা করা হয় নর্মালি সবাই করে বা রেস্টুরেন্টে পাওয়া যায়, ওই ডাল পুরিটা নয়, এটা হচ্ছে ওই ডাল বাটা প্লাস ময়দা একসঙ্গে মিক্সড করে মেখে সেটা দিয়ে আর কি পুরি ভাজা হবে। এটা একটা অন্যরকমের টেস্ট, ভালো লাগে খেতে। পুরো ডাল বাটা দিয়েই মাখা হয় তো ময়দাটা, মানে এক্সট্রা করে আর আলাদা কোনো জল টল কিছু দেওয়া হবে না। দেখো ময়দাটা হচ্ছে একটু তেল, চিনি আর নুন দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিল, তারপরে এই যে ডালটা বেটে রেখেছে, ছোলার ডাল ভিজিয়ে রাখা ছিল, সে ডালের মধ্যে গোটা জিরে আদা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে এটাকে ভালো করে বেটে রেখেছিলো। তো সেই ডাল বাটাটা দিল, আর তার মধ্যে একটুখানি গুঁড়ো মশলা, মানে একটু গরম মশলা আর একটু ভাজা জিরে আর ভাজা ধনের গুঁড়োও দেওয়া হলো। তো একটা সুন্দর মশলার ফ্লেভার প্লাস আদা কাঁচা লঙ্কা দেওয়া আছে, একটু ঝাল ঝাল আবার একটু মিষ্টি মিষ্টি চিনি দেওয়া আছে, দিয়ে সুন্দর করে ডোটা মেখে ওটা দিয়ে আর কি লুচিটা বানানো হবে। মানে বুঝতেই পারছো ডাল পুরিটা একটু অন্যরকম, কিন্তু খেতে কিন্তু বেশ মশলাদার, ভালো খেতে, অন্যরকম খেতে, লুচির তো একটা টেস্ট হয়। আর এইভাবে মাখলে মানে পুরো ছোলার ডালেই ভরা, কতটা ছোলার ডাল ছিল তার মধ্যে মানে সম পরিমাণ ময়দা দিলেই হয়ে যায়। আর এই দিকে আমি ওই ডাল পুরিটা খাওয়ার জন্য একটা প্লেন তরকারি করবো মশলা ছাড়া, মানে ওই কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই আর কি। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তেলে, আর এই যে খোসা শুদ্ধ কেটে রাখা আলু এটা আমি দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে একটুখানি নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে, মানে আলুটা একটু নরম নরম হয়ে আসলেই আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটা ফুটে উঠলেই একটুখানি মানে ওপর থেকে গরম মশলার গুঁড়ো আর একটুখানি মানে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেবো। মানে গরম মশলা ধনে পাতাটা অপশনাল, না দিলেও চলে, প্লেন নুন হলুদে রান্না করলেও রান্নাটা খুব ভালো হয়, খুব ভালো হয় খেতে। যেরকম সাদা আলুর তরকারি হয় না, খানিকটা ওরকম টাইপের, কিন্তু আমি একটু মানে যেরকমভাবে করি পাঁচফোড়নটা ফোড়ন দিই, কারণ সাদা আলুর তরকারিতে পাঁচফোড়ন দেয় না, কিন্তু আমি দিই। আর তার সঙ্গে হচ্ছে নুন হলুদটা আমি দিই, মানে হলুদটা দিই, সাদা আলুর তরকারিতে তো হলুদ দেয় না। তো এইভাবে একদিন ফ্রাই করে দেখো মশলা ছাড়া, একদম অন্যরকম খেতে হয়, টেস্ট খুব ভালো লাগে। রুটি দিয়ে তো আমি এটা মাঝে মাঝে করি। আর ওইদিকে আমার ভাই আসলো আজকে, মানে ভাই তো মাকে দিয়ে চলে গেছিলো, বাড়িতে ওর অফিস ছিল, তো আজকে আবার এসছে মাকে নেওয়ার জন্য। তো পাপানের মনটা খুব খারাপ হয়ে যাবে, মাকে নিয়ে আবার পরের দিন চলে যাবে, এই যে মানে সারাদিন ডিউটি করেছে, করে বিকেলবেলাটা আসলো আর কি। তো এই যে পাপান তো মামাকে পেয়ে খুব খুশি, আর ও এটাও মানে হয় না বুঝতে শিখে গেছে এখনও, এটাও বুঝতে পারছে যে মামা এসছে মানে দিদুনকে নিয়ে চলে যাবে, দিয়ে মুখটা একটু কালোও হয়ে গেছে। আবার মামা এসছে বলে একটা খুশিও আছে মনের মধ্যে, কিন্তু ওর মনের মধ্যে একটা ভয়ও ঢুকে গেছে যে দিদুন চলে যাবে, কারণ দিনে যে কতবার মাকে বলে দিদুন তুমি চলে যাবে না, তো আমি ঘুমালে চলে যাবে না, তো আমি স্কুলে গেলে তুমি চলে যাবে না, তো তুমি কিন্তু যাবে না, তুমি থেকে যাও, কতভাবে মাকে রিকোয়েস্ট করবে করবে। তো মায়েরও খুব মনটা খারাপ হয়ে যায় চলে যেতে, যে ওর কষ্ট হয় কষ্ট হয়, কিন্তু যেতে তো হবেই, তাই না? কারণ ওদিকেও তো মায়ের সংসার আছে। আর এইদিকে রিওর মা চলে এসছে, এখানে বলে আমি একটু বৌদির কাছে রান্না শিখি, কাকিমা রয়েছে, মানে কি বলে তো সত্যি কথা বলতে এটা হয়তো ভগবানেরই আশীর্বাদ। মানে হয় না আলু সেদ্ধ রান্না করে দিলেও যেন আমাদের যারা আশেপাশে আত্মীয় স্বজন বা প্রিয় মানুষজন আছে, বন্ধুবান্ধব, সবার খুব ভালো লাগে। বলে না লীনা যেটা করে সেটাই ভালো লাগে, কাকিমা যেটা করে সেটাই ভালো লাগে, আমার মা যাই করে দিক সবার খুব ভালো লাগে, আমি যাই করে দিই না কেন সবার নাকি সেটাই খুব ভালো লাগে। বলে খুব ভালো খেতে হয়, মানে আলু সেদ্ধ, আমি বলি যে এটা তো আলু সেদ্ধ নর্মাল রান্না করেছি, বলে না তাও যেন অন্যরকম লাগে, ভালো লাগে খেতে। ওই যে ভগবানের আশীর্বাদ বলে আমি বিশ্বাস করি যে হ্যাঁ, আমার হাতে রান্না খেয়ে সবাই খুব তৃপ্তি পায়, সবাই খুব খুশি হয়, আর আমি খাওয়াতে ভীষণ ভালোবাসি সবাইকে রান্না করে। তো যাই হোক, ওই যে মামা একটা বাইকও নিয়ে এসছে ভাগনার জন্য, মানে মামা বলে কথা ভাগনা চাক আর না চাক, মানে যখনই আসবে কিছু না কিছু নিয়ে আসতে হবে, এরকম একটা ব্যাপার। তো ওইদিকে দেখো অনেক, মানে প্রথমে আলু মা খানিকটা কেটেছিল, তারপরে আমার মনে হলো যেন একটু কম হয়ে যাবে আলুর তরকারিটা, তো ওই জন্য আবার কয়েকটা আলু কেটে দিয়ে এলো পরে। তো দেখো অনেকটা আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আর এখানে আমরা বেশ জমিয়ে আড্ডা দিচ্ছি, ঘরের মধ্যে এসি চলছে, বাচ্চা পাটিগুলো ঘরের মধ্যে খেলাধুলো করছে, আর এইদিকে আমরা জমিয়ে আড্ডা দিচ্ছি, তার সঙ্গে রান্না চলছে।
আসলে মা থাকলে যে কোনো কাজই দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই কাজটা যদি আমি একা করতে যেতাম অনেকটা সময় লাগতো, অনেকটা পরিশ্রম হয়ে যেত। মা ছিল তো, মানে বেশিরভাগটাই মা সুন্দর করে গুছিয়ে চটচট করে করে দিয়েছে, তো মানে আমার কোনো গায়েই লাগেনি এসব রান্নাবান্না করতে। আমি প্রচুর গল্প করছি ঘরের মধ্যে গিয়ে, মাঝে মাঝে গল্প করছি বসছি, আর মা এদিকে ততক্ষণ করেই যাচ্ছে, আটাটা মেখেই যাচ্ছে, আলুটা কেটে যাচ্ছে। তো আমি ওই মায়ের সঙ্গে সঙ্গে বলতে গেলে হেল্প করেছি বেশিরভাগ কাজটাই, মানে কঠিন কাজগুলো কিন্তু সব মা করেছে। ওই যে বলে মা থাকলে সত্যিই মানে নিশ্চিন্ত, আমরা সেটাই এখানে বসে বসে গল্প করছিলাম। রিওর মাও বলছে, বলো কাকিমা এসছে তোমার কত হেল্প হচ্ছে, ওরম আমার মা আসলেও কত হেল্প হয়। মায়ের এরকমই হয়, মানে মেয়ের বাড়ি এসে একটুও বসে থাকতে পারে না, মানে এইসব আর কি গল্প হচ্ছে, হাসাহাসি হচ্ছে আর অনেক কিছু নিয়ে, আর রান্নাবান্না হচ্ছে। আমার আলুর তরকারিটা দেখো একদম রেডি হয়ে গেছে, এমনি কোনো আদা বাটা ফাটা কোনো এক্সট্রা মশলা কিচ্ছু দিলাম না, সুন্দরভাবে আলুটা যখন গলে গেল একটুখানি নেড়ে দিলাম খুন্তি দিয়ে, মানে একদম সুন্দর থিকনেস চলে আসলো আলুর তরকারিটার মধ্যে। একটু ওপর থেকে গরম মশলা, গরম মশলা বলতে তার সঙ্গে একটু জিরের গুঁড়ো মেশানো থাকে, ভাজা জিরের গুঁড়ো আমার তো বাড়িতে বানানো, আর ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এইখানে প্রদীপ আবার মানে পরিতোষকে নিয়ে একটু বেরিয়েছে, ওরা আবার রাতের দিকে দাগাদা ছিল, তো আমি দেখলাম যে সময় আছে, তাহলে একটুখানি শিমুয়ের পায়েসও করে দিই। রসগোল্লা নিয়ে এসছে রিওরা, হ্যাঁ কিন্তু ভাবলাম চলো একটু শিমুয়ের পায়েস করি, মানে লুচি আলুর তরকারি আর তার সঙ্গে হচ্ছে একটু শিমুয়ের পায়েস থাকলে কিন্তু ব্যাপারটা জমে যায়, আর মিষ্টি তো আছেই, তো সেই জন্য মানে একটুখানি শিমুয়ের পায়েসও দেখো চট করে হয়ে গেল, বেশ সুন্দর হয়েছিল খেতে। তো এখানে হচ্ছে পাবান এত মাতব্বরি করছে, মানে আর লোকজন দেখলে ও যে কি খুশি হয়, ও না মানে একটু বেশি আত্মহারা হয়ে যায় আনন্দে, কি করবে বুঝতে পারে না, কোথা থেকে কোথায় লাভ মারবে বুঝতে পারে না। মানে অনেক বাচ্চারাই নাকি এরকম করে, মানে লোকজন আসলে না একটুখানি বদমাইশিটা বেশি করে, ভীষণ খুশি হয় ওরা। আসলে ঘরে একা একা থাকে তো, কেউ আসলে তাকে মানে কীভাবে মানে বিহেভ করবো ওরা আর বুঝে উঠতে পারে না। যাই হোক, ও খুব খুশি হয়, আমার খুব ভালো লাগে, লোকজন আমাদের মতোই হয়েছে, মানে লোকজন ভালোবাসে। তো এবারে সবাই মিলে একসঙ্গে বসে পড়বো, আড্ডা মারতে মারতে গল্প করতে করতে খাওয়া দাওয়া করে তারপরে সব গোছগাছ করে নেবো, ফ্রেশ হয়ে নেবো, ব্যাস তাহলেই আজকের দিন কমপ্লিট, আবার আরও একটা নতুন দিন শুরু হবে। আর রান্নাগুলো কিন্তু সবই খুব ভালো হয়েছে, ডাল পুরিটা তো একদম সফট হয়েছিল, খেতে দুর্দান্ত হয়েছিল, তোমরা চাইলে ট্রাই করতে পারো। তবে আমি একদিন ভেবেছি ভালো করে এই রেসিপিটা করবো, আজকে আসলে অনেক বড় ভিডিও হয়ে গেছে, আমি খুব ভালো করে রেসিপিটা দিতে পারলাম না, তবুও ট্রাই করলাম, যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, আর এরকম করে তোমরা ডালপুরি কেউ খেয়েছো কিনা সেটাও কমেন্টে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।